আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার কুড়িগ্রাম রংপুর মহাসড়ক দাসের হাট এলাকায় বাস প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ চারজন মারা গেছে আহত হয়েছে তিনজন সকালে এই দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে কুমিল্লার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী এবং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা এক প্রতারককে আটক করেছে পুলিশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক ও আওয়ামী লীগের সদস্য পরিচয় দানকারী এই ব্যক্তির নাম আকাশ আহমেদ শরীফ বাড়ি গোপালগঞ্জ তিনি মুজিবকোট গায়ে লাগিয়ে নৌকার ব্যাচ পরে বিভিন্ন অফিসে যাতায়াত করতেন বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন এভাবেই ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় নিয়ে প্রতারক শরীফকে শরীফের সখ্যতা গড়ে তোলেন কুমিল্লার বাসিন্দা ডাক্তার বদরুল ইসলাম ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সাথে তবে তারা আজ করতে পেরে অভিযোগ জানালে তাদের ইউনানি ওষুধ ফ্যাক্টরি পরিদর্শনের সময় শরীফকে আটক করে গোয়েন্দা পুলিশ সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশাল করোনায় তিনজন মারা গেছে এছাড়া বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ব্যাংকার পুলিশ সহ ৬১ জন যশোরে গত ২৪ ঘন্টায় হোম আইসোলেশনে থাকা ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে জেলায় নতুন শনাক্ত হয়েছে ৬১ জন নেত্রকোনায় মারা গেছেন এক মুক্তিযোদ্ধা নতুন শনাক্ত করা হয়েছে ৪ জনকে এছাড়া নোয়াখালীতে ৫১ জন নাটোরে নতুন করে ৩৮ জন শেরপুরে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বরেণ্য চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরের মৃত্যুবার্ষিকী আজ ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজনের সাথে মারা যান এই দুই গুণী ব্যক্তি একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ছিলেন তারেক মাসুদ মিশুক মনির সবশেষ ছিলেন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য এবং সাতক্ষীরা তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আফহামা রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন গতকাল রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী ইলা হকের মৃত্যু হয় অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন খেলার খবর অতিরিক্ত সময়ে দেওয়া দুই গোলে আটলান্টাকে ২-১ ব্যবধানে পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল প্যারিস জেন্ট জার্মেইন ক্লাবের গোল্ডেন জুবিলির দিন শেষে চারের টিকিটি পেল নেইমার এমবাপের দল পর্তুগালের লিসবন ইটালিয়ান প্রতিপক্ষ আটলান্টার উপর চাপিয়ে খেলেও ২৬ মিনিটে মারিও প্যাসালিচের গোলে পিছিয়ে পড়ে পিএসজি নির্ধারিত সময়ের শেষ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ম্যাচে সমতা ফেরান মার্কুইন হো আর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় এমবাপের কাছ থেকে বল পেয়ে টমাস টুসেলেন দলকে সেমিফাইনালে নিয়ে যান এরিক ম্যামি মর্টিন গত ২৫ বছর প্রথমবারের মতো শেষ চারের টিকিট পেল ফ্রান্সের দলটি দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট সভা গত ২ কোম্পানি পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে ফান্ডগুলো হলো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং গ্রামীণ ওয়ান স্কিম টু ফান্ড দুপুর ২:৩৫ থেকে বিকেল ৩:৩০ মধ্যে ফান্ডগুলো ট্রাস্টে সভা অনুষ্ঠিত হবে সভায় ৩০ জন সমাপ্ত সময় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে এছাড়া বিকেল ৩:৩০ সানলাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে সভায় কোম্পানিগুলোর প্রান্তিক সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০.৫% লভ্যাংশ ঘোষণা করেছে এর মধ্যে ৬% নগদ এবং ৪.৫% বোনাস লভ্যাংশ সমাপ্ত বছরের সমন্বিত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২.৪০ টাকা আর এককভাবে ইপিএস হয়েছে ১.৩৮ টাকা আগের বছর যা ছিল ২.২৭ টাকা সম্পদ মূল্য হয়েছে ২২.৪৯ টাকা আগামী ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে রেকর্ডের নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই
দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/atnbanglanews